শেষমেশ বয়কটের ডাক উঠেছে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক জুড়ে এখন মুখে মুখে বাংলাদেশ ক্রিকেটকে বয়কটের ডাক। টার্গেট 116 রানের, তবে সেমিফাইনালে যেতে এই টার্গেট টপকাতে হবে 12 ওভার 1 বলে। সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় বাংলাদেশ। 12.1 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 83 রান করতে সক্ষম হয় টিম বাংলাদেশ। এরপর বৃষ্টি আইনে 19 ওভারে 114 রানের নতুন টার্গেট পায় টাইগাররা। সেই রানও শেষ করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি আইনে বাংলাদেশকে 8 রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানরা। এতে সুপার 8 থেকে বিদায় হয়েছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। অথচ রান তাড়া করতে নেমে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ মেলানোর মতো ব্যাটই করেছিল বাংলাদেশ, কিন্তু লিটন ছাড়া ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটাররা সবাই। সাকিব শান্ত আউট হতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ, আর মাহমুদুল্লাহর দায়িত্বহীন ব্যাটিংয়ে আরও বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। অধিনায়ক শান্তর কণ্ঠেও আসরের সবচেয়ে হতাশার জায়গা সেই ব্যাটিং ইউনিট। বোলারদের মধ্যে ঋষাদ ভালো কিছুটা বোলিং করেছে, তার জন্য আমি খুশি। ফিল্ডিং ইউনিট হিসেবেও আমরা ভালো করেছি, দারুণ কিছু ক্যাচ আমরা নিয়েছি। ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতির জায়গা আছে। আমি কোনো অজুহাত দিতে চাই না, যেহেতু বল কিছুটা ভেজা ছিল তা তো খুব ভালোভাবেই ব্যাটে আসছিল। শান্ত বলেন, পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে ঋষাদ। পেসাররা সত্যিই ভালো করেছে, ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি এবং আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি, অনেক ভুল সিদ্ধান্তও নিয়েছি। বাংলাদেশ কি সমীকরণ মেনে ব্যাটিং করেছিল এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, পরিকল্পনা ছিল প্রথম 6 ওভারে জোরালোভাবে চেষ্টা করা, এটা হয়নি, আর মিডল অর্ডারও ঠিকঠাক বাস্তবায়ন করতে পারেনি।